বাতিলের সামনে কখনো হক মাতানত করে নাই, কখনো বাতিলের সামনে হক মাতানত করবেও না। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বাতিল আর হকের কতদিন চলছে, আল্লাহ তাআলা বাতিলের সামনে সবসময় আল্লাহ তাআলা হককে জয়যুক্ত করেছেন, বাতিলের সামনে আল্লাহ তাআলা হককে জয়যুক্ত করেছেন। যখন বাতিল যখন নমরুদ আকৃতি হয়ে এসেছে, তখন হক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মাধ্যমে এসেছে। যখন বাতিল ফেরাউনের আকৃতি এসেছে, তখন হক হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে এসেছে। যখন বাতিল বনী ইসরাইলের আকৃতি এসেছে, তখন হক হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে এসেছে। যখন বাতিল রোম সম্রাট কাইসার এবং পারস্যের সম্রাট কেসরার আকৃতি এসেছে, তখন হক হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে এসেছে। যখন বাতিল হাজ্জাজ বিন ইউসুফ এর আকৃতি এসেছে, তখন হক হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে এসেছে। যখন বাতিল খলিফা মনসুরের আকৃতি এসেছে, তখন হক হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই এর মাধ্যমে এসেছে। যখন বাতিল খলিফা মুত্তাসিম বিল্লাহ এর আকৃতি এসেছে, তখন হক আল্লামা আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই এর মাধ্যমে এসেছে। যখন বাতিল শাহ সাজ্জাদ এর আকৃতি এসেছে, তখন হক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাই এর মাধ্যমে এসেছে। যখন বাতিল তদারতির ফেতনা বা সন্ত্রাসী আকৃতি এসেছে, তখন হক ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই এর মাধ্যমে এসেছে। যখন বাতিল জাউদ্দিন আকবর এর আকৃতি এসেছে, তখন হক মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাই এর মাধ্যমে এসেছে। যখন বাতিল ফরাক্কি ইসনা আশারিয়ার আকৃতি এসেছে, তখন হক আহলিউল্লাহ মুহাদ্দিস বিহানুবি রাহমাতুল্লাহ আলাই এর মাধ্যমে এসেছে। যখন বাতিল রাজা রঞ্জন সিং এর আকৃতি এসেছে, তখন হক হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই এর মাধ্যমে এসেছে। মুসলমান এখন নিজেদেরকে চিনতে হবে, নিজেদের পরিচয় জানতে হবে, তারপরে মুসলমান কোনো বাতিলের সামনে মাতামত করা যাবে না। মুসলমান এই জন্য বলতে চাই, 90% মুসলমান বাংলাদেশের জমিনে, আমরা সকলে মিলে বলতে চাই, বাংলা জমিনে যারা নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করবে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে, উলামাদেরকে নিয়ে ব্যঙ্গ করবে, আমরা সকলে মিলে বলতে চাই, তাদের জিহবাকে টেনে ছিঁড়ে ফেলা হবে।